পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের ভাতারের ভূষমোর গ্রামের ঘটনা। সোমবার বর্ধমান কাটোয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারাও। জানা গেছে, ভাতারের ভূষমোর গ্রামে বছরখানেক আগে সজলধারা প্রকল্পের পাইপলাইন বাড়ি বাড়ি সংযোগ হয়। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি সংযোগ হলেও তাতে জল আসে না। বর্তমানে চরম জল কষ্টে ভুগছেন তারা। বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন তারা। গ্রামের ঘটনা ঘটে জলের প্রবলেম, আমাদের জল নাই, খাওয়ার জল নাই, স্নান করার জল নাই, আমাদের রান্না করার জল নাই। প্রধানকে জানিয়েছিলেন বিষয়টা? আমাদের জলের সমস্যা, আমাদের জল চাই। প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ, আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভাতার থানার পুলিশ। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। পুলিশ সমস্যার সমাধানের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। তবে আগামীতে সমস্যা সমাধান না হলে পুনরায় অবরোধে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের। আমরা জলের জন্য পথ অবরোধ করেছিলাম, এই মাত্র আমরা পথ অবরোধ তুলে নিলাম। ভাতার থানার প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা লিখিত আশ্বাসে কাজ হবে, যদি না কাজ হয় পুনরায় ফের আমরা রাস্তা অবরোধ করব। হ্যাঁ, এখন আপাতত অবরোধ তুলে নিলাম। হ্যাঁ, আমাদের দাবি ছিল শুধু জলের জন্য, গোটা গ্রামের জল নাই আমাদের। সমস্যা আপনাদের এটা মোটামুটি দেড় বছর হচ্ছে। ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। নিউজ আজ বাংলা, পূর্ব বর্ধমান। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এমেগনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।